সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আপনারা আপডেটটা দেখতেই পাচ্ছেন, জুন জুলাই মাসে ফ্রিতে রেশন, সঙ্গে 6,000 টাকা পাবেন। রেশনে ফ্রিতে কোন কার্ডে কত কী মাল দেবে তা কিন্তু বিস্তারিত আমরা জেনে নেব। তো এইমাত্র কিন্তু একটি নতুন রেশনের লিস্ট জারি করা হয়েছে, যেখানে কিন্তু এই করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অতিরিক্ত রেশন বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ কোন কার্ডে আপনারা বেশি বেশি রেশন পাবেন, কোন কার্ডে কত বেশি চাল পাবেন, কোন কার্ডে কত বেশি আটা পাবেন, কোন কার্ডে কত বেশি গম পাবেন, কত ছোলা পাবেন এবং কত কেরোসিন পাবেন, তার সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আর সেই সঙ্গে কিন্তু 6,000 টাকা কীভাবে পাবেন এবং জুন জুলাই মাস থেকে আপনারা টাকাটা পাওয়ার জন্য কীভাবে আবেদন করবেন তার সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো এবার দেখে নিন যে জুন ও জুলাই মাসে আপনারা কত রেশন পাবেন এবং কোন কার্ডে কত রেশন দেওয়া হবে তার লিস্ট কিন্তু খাদ্য দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে। তো এবার চলুন জেনে নিই যে কোন কার্ডে কত পরিমাণ রেশন পাওয়া যাবে। তো প্রথমেই যে কার্ডটি রয়েছে সেটি হলো AAY, অর্থাৎ অন্ত্যোদয় অন্নপূর্ণা যোজনা। তো অন্ত্যোদয় অন্নপূর্ণা যোজনা কার্ড যাদের আছে তারা কিন্তু পরিবার পিছু 15 কেজি করে চাল এবং অতিরিক্ত 2 কেজি করে চাল কিন্তু মাথা পিছু পেয়ে যাবে। আটা পাবে AAY যাদের কার্ড আছে তারা কিন্তু পরিবার পিছু 19 কেজি করে আটা এবং অতিরিক্ত 3 কেজি করে আটা কিন্তু মাথা পিছু পেয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু বিনামূল্যে পাবে। এরপর আমরা আসছি SPHH এবং PHH। তো SPHH বা PHH কার্ড যাদের আছে তারা কিন্তু কার্ড পিছু 2 কেজি করে চাল এবং অতিরিক্ত 3 কেজি করে চাল কিন্তু কার্ড পিছু তারা পেয়ে যাবে। আটা ও গম 3 কেজি কার্ড পিছু অতিরিক্ত কিন্তু 2 কেজি কার্ড পিছু আটা ও গম পেয়ে যাবেন যাদের SPHH বা PHH ক্যাটাগরির রেশন কার্ড আছে, সব কিছু কিন্তু বিনামূল্যে পাবেন। তো এবার আসছে আমরা RKSY1। তো RKSY1 কিন্তু কার্ড পিছু 2 কেজি করে চাল এবং অতিরিক্ত চাল 3 কেজি কার্ড পিছু কিন্তু দেওয়া হবে। গম দেওয়া হবে 3 কেজি কার্ড পিছু এবং অতিরিক্ত গম কিন্তু 2 কেজি কার্ড পিছু আপনাদের দেওয়া হবে। এবার আসছে আমরা RKSY2। তো RKSY2 কিন্তু চাল পাবেন 1 কেজি কার্ড পিছু এবং গম পাবেন 1 কেজি কার্ড পিছু। তো এই কার্ডে কিন্তু কোনো প্রকার অতিরিক্ত চাল বা গম পাওয়া যাবে না, তবে এখানেও কিন্তু সমস্তটাই বিনামূল্যে পাবেন, অর্থাৎ RKSY2 কার্ডে। আর এই অতিরিক্ত সমস্ত বরাদ্দ রেশনগুলি কিন্তু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার তরফ থেকে জুন ও জুলাই মাসে দেওয়া হবে, অর্থাৎ রাজ্য ও কেন্দ্রীয় সরকার মিলিয়ে কিন্তু এবার থেকে আপনাদের বেশি করে রেশন দেওয়া হবে। তো এবার আপনাদের এই 6,000 টাকা বিষয়টা বলে দিই, এই 6,000 টাকাটা কিন্তু জুন ও জুলাই মাস থেকেই পাওয়ার কথা, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট জানিয়েছেন এই জুন ও জুলাই মাস থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং তার কিছুদিন পর থেকে কিন্তু ওই টাকাটা দেওয়া হবে। তো এই ফর্ম ফিল আপ যখন শুরু হবে তার সর্বপ্রথম ভিডিও কিন্তু আনার চেষ্টা করবো আমরা, তার জন্য অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো এই ছিল আজকের আপডেট, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপডেট আপনাদের কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।